হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো রিয়েলমি 3 প্রো এর ব্যাপারে। তো যেমন আপনারা জানেন যে গতকাল রিয়েলমি 3 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, আর সেই লঞ্চ ইভেন্টে রিয়েলমি সিইও মানে মাধব শেঠ স্যার বলে দিয়েছিলেন যে রিয়েলমি 3 প্রো এপ্রিল মাস নাগাদ আসছে। এখন এই যে এপ্রিল মাস নাগাদ রিয়েলমি 3 প্রো আসছে, কী কী স্পেসিফিকেশান থাকতে চলেছে আর কী কী হতে পারে, এই সমস্ত সম্ভাব্য যে স্পেসিফিকেশান সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো। তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনারা দেখছেন ফোন পাগলা সো উইদাউট ওয়েস্টিং এ সিঙ্গেল মিনিট, চলুন শুরু করা যাক। তো সবার আগে বলবো এখানে লুক নিয়ে, তো রিয়েলমি যেরকম আমাদের গ্রাডিয়েন্ট ব্যাক প্যানেল দেয়, তো ডেফিনেটলি গ্রাডিয়েন্ট ব্যাক প্যানেল আপনারা পাবেন, আর কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন কিন্তু রিয়েলমি দেয়। সুতরাং এই ফোনে আপনারা কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন পাবেন। এখন 3 পাবেন না 5 পাবেন সেটা বলা মুশকিল, তবে রেডমি নোট 7 প্রোকে যদি টেক্কা দিতে হয় ডেফিনেটলি কর্নিং গোয়েলা গ্লাস 5 প্রোটেকশন কিন্তু চাই। আর যদি এখানে ডিসপ্লের কথা বলি, তো এখানে 6.2 ইঞ্চি বা 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু আপনারা দেখতে পাবেন। সুপার অ্যামোলেড আমার মনে হয় না, আইপিএস এলসিডি ডিসপ্লেই পাবেন। তার কারণ হচ্ছে ওপো K1 যেরকম সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছিল, তো তার সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল, তো কিন্তু বাস্তবে দেখা গেছিলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ঠিকঠাক করে কাজ করছে না। আর রিয়েলমি এরকম কোনো কাজ করে না যে যেখানে কোনো রকম প্রবলেম হয় ওদের কাস্টমারদের। তো এইরকম অবস্থায় আমি কিন্তু বলতেই পারি যে রিয়েলমি কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করবে না। যদি আমি এখানে কথা বলি নচে, তো ওয়াটার ড্রপ নচ হয়তো থাকতে পারে, অথবা খুব আশ্চর্যজনক কিছু যদি করতে চায় রিয়েলমি, তাহলে আমার মনে হয় পাঞ্চ হোল ডিসপ্লে ওরা কিন্তু তৈরি করতে পারে। মানে আপনাদের একদমই নচ থাকবে না, জাস্ট একটা পাঞ্চ হোলের ভেতরে ক্যামেরা থাকবে, সেটা কিন্তু রিয়েলমি করতেই পারে। যদি এখানে আমি কথা বলি প্রসেসরে, তো প্রসেসর নিয়ে অনেক রকম শঙ্কা রয়েছে। অ্যাকচুয়ালি যে টিজারটা বার করা হয়েছে রিয়েলমি 3 প্রোতে, সেখানে 7 তারপরে 3 দেখানো হয়েছে। সো দুটো জিনিস এখানে হতে পারে, সেটা হচ্ছে 7 যেটা মূল বক্তব্য সেটা হতে পারে স্ন্যাপড্রাগনের 710 বা 712 প্রসেসর, আর যেহেতু রেডমি নোট 7 প্রোকে টেক্কা দিতে চাইছে, সেই কারণে আমার মনে হয় যে স্ন্যাপড্রাগনের 712 ইজ বেটার অপশন প্রসেসর হিসাবে। যদি এখানে আমি কথা বলি যে 3টার মানে কি, তো এটা একবারে সেলফ ভুক চার্জিংকে সাপোর্ট করছে, তার মানে এখানে ইনবক্স আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাবেন যেটা ভুক চার্জকে সাপোর্ট করে। মানে একটা 15 ওয়াটের চার্জার বা 18 ওয়াটের চার্জার কিন্তু আপনারা বাই ডিফল্ট ওই বক্সের সাথেই পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড পাই কিন্তু লেটেস্ট ওএস থাকছে। আর এখানে যদি আমি ক্যামেরার কথা বলি, তো 48 মেগাপিক্সেলের কোনো সিন নেই, সেটা রিয়েলমি 3 যে লঞ্চ ইভেন্ট সেখানে বা তার আগে কিন্তু আমাদের মাধব শেঠ স্যার বলে দিয়েছেন যে 48 মেগাপিক্সেল ওনাদের পছন্দ নয়। সুতরাং ওনারা রিলাই করবেন ওই 12 বা 13 বা 16 মেগাপিক্সেলের ওপর। আর ডেফিনেটলি হয়তো ট্রিপল ক্যামেরা এখানে আপনারা পেয়ে যেতে পারেন, বিকজ স্যামসাং কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং তাকে দেখে কিন্তু রিয়েলমি ইন্সপায়ার্ড হতেই পারে, আর রিয়েলমি 3 প্রোতে কিন্তু ট্রিপল ক্যামেরা থাকতে পারে। যদি ফ্রন্টে কথা বলি, তো ফ্রন্টে মোস্ট প্রবলি একটা ক্যামেরাই থাকবে, সেখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। আর হয়তো এই ক্যামেরাটা 20 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল হতে পারে, যেটা এই ফোনটাকে ইউনিক করে তুলবে। আর ফাইনালি এখানে যদি কথা বলি ব্যাটারি, তো ব্যাটারি রিয়েলমি 3 প্রোতে হয়তো একটু বেশি হবে। ওপো K1 যেমন 3600mAh ব্যাটারি ছিল, এবারেও হয়তো 3600mAh ব্যাটারি থাকবে, যেটা ঠিকঠাক আমার মনে হয়। 4230mAh ব্যাটারি যেটা রিয়েলমি 3তে আছে সেটা দিলে খুব ভালো হতো, বাট এখন দেখা যাক ওনারা কী করেন। তো ফাইনালি আমি যদি প্রাইসিংয়ের কথা বলি, তো প্রাইসিং অ্যাগ্রেসিভ হবে এ বিষয়ে কোনো ডাউট নেই, বাট রেডমি নোট 7 প্রো থেকে হয়তো একটু বেশি হবে, অ্যাট অ্যারাউন্ড 15,000 রুপিস। ইন্ডিয়ান প্রাইস প্রসপেক্টের কথা বলছি আমি, যদি বাংলাদেশ প্রসপেক্টের কথা বলি, তো প্রায় 18 থেকে 20 হাজার টাকার মধ্যবর্তী থাকবে। তো মোটামুটি খুব হাড্ডাহাড্ি লড়াই চলবে রেডমি নোট 7 প্রোয়ের সাথে, 1 থেকে 1.5 হাজার টাকার হয়তো ডিফারেন্স হবে। বাট রিয়েলমি যে ফোনগুলো প্রডিউস করে অসাধারণ ফোন, আর এখন ওরা যে সফটওয়্যার অপটিমাইজেশনের প্রবলেম ছিল সেটাও কিন্তু সলভ করে দিয়েছে। কালার ওয়েস 6 কিন্তু অসাধারণ কাজ করেছে রিয়েলমি 3তে। তো অবভিয়াসলি ওভারঅল এটা একটা খুব ভালো ফোন, তো হয়তো এটা রেডমি নোট 7 প্রো ক্লিয়ার হতে পারে। এখন এপ্রিল মাস নাগাদ যখন এটা লঞ্চ হবে তখনই জানা যাবে যেটা অ্যাকচুয়ালি কী কী থাকছে, অ্যাকচুয়ালি কি রেডমি নোট 7 প্রো ক্লিয়ার হবে কি হবে না। তো এই হলো আজকে ভিডিও, আশা করুন ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।